আমার হাতে যে কার্ডটি দেখতেছেন এটা বিকাশের মিলবিক একটা কার্ড নতুন যুগের স্বাস্থ্য প্ল্যান এই কার্ডটা করে দেওয়ার জন্য এই যে এই কালারের এই যে এই কালারের শার্ট পরা কিছু লোকজন দেখবেন আপনার এলাকায় থাকবে বাজারের আশেপাশে আপনাকে দেখে বলবে ভাই আপনি কি বিকাশ ইউজ করেন যদি ইউজ করেন তাইলে পরে আপনার মোবাইলটা নিয়ে তারা এই অ্যাকাউন্টটা করে দেবে অ্যাকাউন্ট করে দেওয়ার আগে মানে বলবে যে এটার কি কি সুযোগ রয়েছে বলবে যে আপনি যে কোনো চিকিৎসায় ডিসকাউন্ট পাবেন ওষুধের ডিসকাউন্ট পাবেন আপনার কেউ অসুস্থ হলে আপনার পরিবারের সবাই মনে করেন যে ডিসকাউন্ট পাবেন তা এটা বলে যখন কোলা लास्ट ফর চলে যায় তখন বলে কি ভাই আপনার অ্যাকাউন্টে কি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে ব্যালেন্স থাকলে পারা 360 টাকা মনে করেন যে পেমেন্ট করে দেই ওরা শুনেও না যে ভাই আপনার কি পেমেন্ট করে দেব আমরা কি পেমেন্ট করব আপনি কি করতে ইচ্ছা এটাও শোনা না পেমেন্ট করে দেওয়ার পরে করে দেয় কিন্তু তারা আগে যে বলবে যে ভাই এটার জন্য আপনাকে প্রত্যেক মাসে মাসে তিনশো ষাট টাকা পে করা লাগবে এটা তারা বলে না যখন এটা আমার করে দিল তখন বললাম কি ভাই এটা কি কোনো সিস্টেম আছে অফ করার কোনো সিস্টেম আছে ওরা বললো কি যে আপনি চালাইতে চালাইতে ঠিক যাবে যাবেন কিভাবে অফ করা লাগবে আপনি যখন টাকা কাটার আগে আপনাকে এস এম দেবে তিন দিন আগে এস এম এস দিয়ে জানাবে যে আপনি কি ইচ্ছুক পেমেন্ট করতে কি ইচ্ছুক এরকমটা আইছে কিন্তু অপশন অফ করার কোনো সিস্টেম আমি দেখি নাই এই মাসেও আমার তিনশো ষাট টাকা নিয়ে গেছে এরকম প্রত্যেক মাসের মাসে তো আমার তিনশো ষাট টাকা দেওয়া সম্ভব না এবং অনেকেরই আছে এরকম তিনশো ষাট টাকা প্রত্যেক মাসের মাসে দেওয়া সম্ভব না তাই এই কার্ডগুলো করার আগে অবশ্যই দেখবেন এবং যে কোনো বিষয়ে করার আগে আগে চিনতে দেখবেন সবকিছু এই প্রত্যেক মাসে মাসে আমার বিকাশের থেকে তিনশো ষাট টাকা করে এরা কাটে নাই এবং এই যে যে হেল্পলাইন যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন দিলে ব্যস্ত এটা তো আশা করি নাই যে এটা এটা নাম্বারটা ব্যস্ত থাকবে থাকবে একটা হেল্পলাইন করি নাই যাই হোক আপনাকে সতর্ক হবেন এবং আগে কথাগুলো ক্লিয়ার করে নেবেন এটা অবশ্যই প্রয়োজনীয় বিষয় এটা প্রয়োজন আছে তবে সবার জন্য এটা প্রয়োজন না মনে করেন যে আমার মতো মানুষের তো তিনশো ষাট টাকা মাসে মাসে দেওয়া সম্ভব না অনেক আছে আছে এরকম প্রত্যেক মাসে মাসে টাকা সম্ভব না যার কারণে এটা করার আগে অবশ্যই ভেবে চিন্তা দেখবেন এবং সতর্ক থাকবেন এগুলো কিন্তু আগে বলে না আমার সাথে এটা ঘটেছে তাই শেয়ার করলাম ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করুন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন